এই মুহূর্তে ঢাকা নিউ মার্কেটের সামনে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, কোনো কিন্তু যদি বলা হয় ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু সেই পোড়া গন্ধটা রয়ে গেছে, এবং যদি বলি এই দোতলার মাঝামাঝি এবং তিনতলাটা পুরা নিউ সুপার মার্কেটের পুরো জায়গাটা কিন্তু একদম বলা যায় যে আগুনের তাপে কিন্তু এখনও সেই এখানে আসলে ঠিকভাবে দাঁড়ানোও যাচ্ছে না, এতটা তাপ। এবং সেই ক্ষত চিহ্ন, সেই পোড়া চিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে, কারণ আসলে যা কালকে যারা নিয়েছেন কিছু কিছু কাপড় চোপড় বা কিছু কিছু পণ্য যারা নিতে পেরেছেন তারা নিয়েছেন, কিন্তু এর বাইরে বা এর পরে যারা যেসব জিনিসপত্র রয়ে গেছে সেগুলো আসলে নেয়ার মতো না, বা নিলেও আসলে এগুলো দিয়ে কিছু করা যাবে বিকল্প কিছু এমন কিছু কিছু সম্ভব না। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে দোকান যারা দোকান মালিক রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে তারা দেখছেন, খুঁজে দেখছেন, হাতটি দেখছেন। যদি যেটি বলছিলাম যে গতকালকে আমরা দেখেছি অনেকেই কিন্তু বলছিলেন যে তাদের এখানে নগদ অর্থ তারা রেখে গিয়েছেন, যেহেতু অনেক রাতে তারা আসলে দোকান ত্যাগ করেছেন, অনেক রাতে দোকান থেকে বেরিয়েছেন, তো স্বাভাবিকভাবেই আসলে ওই সময় কেউ ক্যাশ টাকাগুলো সবাই দোকানেই রেখে গেছেন, এবং যারা আসলে ক্যাশ টাকাগুলো রেখে গিয়েছিলেন তারা কিন্তু এই ক্যাশ কাউন্টারে এসে তাদের এই যে টাকা সেগুলো আসলে খুঁজছেন যেখানে ক্যাশ কাউন্টার ছিল। আসলে আমরা দেখছি যে সে অধিকাংশ জায়গায় কিন্তু সেই ক্যাশ বাক্সটাই পর্যন্ত ছাই হয়ে গেছে, যেহেতু এগুলো আসলে যে পার্টেক্স বোর্ডের যে উড বোর্ডের যে করা সেই উড বোর্ডে করা, যে কারণে আসলে এগুলো দাহ্য, যেটি আসলে বরাবরই আজকেও যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগুন লেগেছে তার চেয়েও আসলে বেশি ভয়ানক অবস্থা বা বেশি ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা হয়েছে, সেটি আসলে মূলত আগুন ছড়িয়ে যাওয়ার মতো সহায়ক পরিবেশ এখানে ছিল, যে কারণে আসলে অবস্থা আরও বেশি ভয়াবহ হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে ফলস সিলিং বা ছাদ দেওয়া ছিল সেই ছাদকেই আসলে বেশি দায়ী করা হয়েছে, এবং পাশাপাশি যে বিষয়টি বলা হচ্ছিল যে কেন আগুন লেগেছে বা কিভাবে কেন আগুন লেগেছে সেক্ষেত্রে স্পষ্ট করে না বললেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কোনো ধরনের যে যদি বলা হয় যে স্পার্ক থেকে, সেটি আসলে শর্ট সার্কিট বা সিগারেট আর আগুন এমন ছোট একটি স্পার্ক থেকে আসলে আগুনের সূত্রপাত, তারা এটি ধারণা করছে যে সেটি হয়তো বা দোতলার কোনো এক জায়গা থেকে হয়েছে, এবং শুরুতেই সেটা তিনতলায় ছড়িয়ে গেছে, যে কারণে আসলে তিনতলায় ছড়িয়ে যাওয়ার পরে প্রথমে ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা যখন দোতলায় আগুন এগুলি নির্বাপক ব্যবস্থা তাদের গ্রহণ করছিলেন এরই মধ্যে কিন্তু তিনতলাটা পুরো ছড়িয়ে গিয়েছে, কারণ তিনতলার ফল সিলিং সহ তিনতলার অন্যান্য যে কাপড় চোপড় এবং সেটি আসলে ধরে গেছে, এবং সেটি ধারণা করা হচ্ছে যে মোটামুটি এই পূর্ব দিক থেকে অর্থাৎ নিউ মার্কেটের মেইন রাস্তা থেকে এই পশ্চিম দিকে আগুনটি ছড়িয়ে গিয়েছে, এবং সবশেষ যে আগুনের আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পাশটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ড পরবর্তী খবর জানাতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নিউ সুপার মার্কেটে।